ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 1200 বেশি রোগী। গেল 24 ঘন্টায় নতুন করে হাসপাতালে 315 জন সহ এ পর্যন্ত চিকিৎসা নিয়েছেন 1280 জন। 12 সেপ্টেম্বর খুলতে যাওয়া স্কুল কলেজগুলো ঠিকমতো পরিষ্কার করা না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। রিপোর্ট করছেন জাহেদ রহমান। সরকারি বেসরকারি হাসপাতালে আলাদা করে ডেঙ্গু কর্নার করে দেওয়া হচ্ছে এডিস মশার কামড়ে আক্রান্তদের চিকিৎসায়। হলি ফ্যামিলি অ্যান্ড মেডিকেল অ্যান্ড কলেজ হাসপাতালে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন 650 বেশি ডেঙ্গু রোগী। করোনাকালীন এমন পরিস্থিতিতে অন্যান্য হাসপাতালের মতো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আলাদা কর্নারে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আমার আশেপাশের প্রায় অনেকেই আক্রান্ত হয়েছে এবং আমার পরিবারেরও অনেকেই আক্রান্ত। এখন এটা কীভাবে আসলে তো আমরা তো চেষ্টা করি সাবধান থাকার জন্য, তারপরও যে কেন কোথাও গেছে হয়তো কামড়া, অন্য কোনো ডেঙ্গু মশা কাউকে ভাবে কামড়াইছে, ওই জন্য হয়তো হয়েছে, কিন্তু আমাদের এলাকাটা পরিষ্কার আছে। করোনা সংক্রমণ কমতে থাকলেও ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা বাড়ছে। স্বজনদের অভিযোগ, ঢাকার দুই সিটি কর্পোরেশনের খামখেয়ালিতে এডিস মশার এমন বাড়বাড়ন্ত, এর ফলে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। আমরা তো চেষ্টা করি পরিষ্কার থাকার জন্য, তাই না? এখন সরকারকে আগে আসতে হবে। বৃষ্টি বাদল অনেক আর রাস্তাঘাট অনেক ভাঙা আর অনেক মশা মশি, কিন্তু সিটি কর্পোরেশন ওরকমভাবে উদ্যোগ নিতেছে না। জায়গায় জায়গায় পানি জমা থাকে এলাকায়। যে কোনো জ্বরে আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শের পাশাপাশি পানি, শরবত সহ তরল খাবার খাওয়ার কথা জানান বিশেষজ্ঞরা। ডেঙ্গু মারাত্মক একটা রোগ। ডেঙ্গুতে প্রথমবার আক্রান্ত হলে সাধারণত যতটা জটিলতা দেখা যায়, দ্বিতীয়বার যদি বা তারপরে আরও কয়েকবার যদি আক্রান্ত হয় তখন দেখা যায় এটার জটিলতা অনেক বেশি। ডেঙ্গু রোগীদেরকে আমরা বলি সাধারণত একটু তরল খাবার খান, মশারি টাঙিয়ে শোন। দীর্ঘদিন স্কুলগুলো বন্ধ ছিল, কলেজগুলো বন্ধ ছিল, বাচ্চারা যায়নি, অনেক জায়গাতে পানি থাকতে পারে, আর ডেঙ্গুর জন্য তো সামান্য পানি যথেষ্ট, আর এটা যেহেতু মানে পরিষ্কার জলের মধ্যে হতে পারে, সুতরাং সেদিকে খেয়াল রাখতে হবে। বৃষ্টির পানি যেন জমে থাকতে না পারে সেজন্য নগরবাসী সহ সিটি কর্পোরেশনকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান বিশেষজ্ঞরা। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা।